বনানীর 11 নম্বর রোড ক্রস করে বাই মোড় ঘোরালো ফারাজ। আপাতত সে ফুপির বাসায় যাবে, ওখানে উকিলের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। ফুপির বাসায় পৌঁছতেই আজান পড়ে গেল, সে ড্রয়িং রুমে বসে পড়ে। সে ঘরে আসতেই তার জন্য শরবত আনা হয়। শরবতে চুমুক দিতেই তার ভুরু কুচকে ওঠে, মনে মনে বলে ওঠে, এত মিষ্টি কেন দেয়? কিছুক্ষণ পর মিলি বেগম এসে ফারাজের মুখোমুখি বসে বলে, আছিস কেমন? ভালো না, দুশ্চিন্তায় আছি ফুপি। এই দুশ্চিন্তার মূলে তোর বাপ। জানি, আব্বা কিভাবে যে এত বড় বোকামি করলো। তোর বাপের মাথায় গন্ডগোল আছে, না হলে নিজের কামানো টাকা সম্পত্তি অন্য কারো মেয়ের নামে লিখে দেয়, তাও অর্ধেক শেয়ার। পাগলের কারবার, আর কি বলবো। ফারাজ বিড়বিড় করে কি সব বলল, এরপর ফুপুর দিকে তাকিয়ে বলে ওঠে, ফুপি এখন উপায় কি? বর্ষার কাছ থেকে সম্পত্তি আমার নামে ট্রান্সফার কিভাবে করব? কাগজপত্র রেডি হলো? লয়ার কি বলল? মিলি বেগম পান হাতে নিয়ে মুখে পুরে বললেন, উকিলের সঙ্গে কথা বললাম, কাগজে সই দিয়ে কিছুই হবে না, ভেরিফিকেশনের জন্য লোক এসে বর্ষার জবানবন্দি নিবে, মৌখিকভাবে মেয়ের কাছ থেকে ওর শুনবে, এরপর যাচাই করে তারপর কাজ সম্পন্ন হবে। মেয়ে আসলেই তোর নামে সম্পত্তি লিখে দিবে কি না এইসব হ্যান ত্যান ওই ফুরিকে নিঃসজ্ঞানে বলতে হবে, ভয় দেখাইয়া সই করাইয়া নিয়েও লাভ নাই। তোর বাপে খুব শক্তপোক্ত উইল করছে। তাহলে তো ওকে বিয়ে করে কোনো ফায়দাই হলো না, যেই লাউ সেই কদই রয়ে গেল। মিলি বেগম কিঞ্চিৎ হেসে উত্তর দিল, বিয়েটা তোর জন্য যে কি বড় আশীর্বাদ তা এখন বুঝবি না রে গাধা, তুই আর তোর বাপ দুটোই গাধা, তুই গাধা তোর বাপ মহা গাধা। ফারাজ বিরক্তিতে ভুরু কুচকে ফেলে, ফুপি সব ঘেটে দিল আর এখন পোল্টি মারছে। বিয়ের আগের দিন অবধি তাকে আশা দেখালো, বর্ষার সঙ্গে বিয়ে হলেই সম্পত্তি হারানোর চিন্তা না করলেও চলবে, আর এখন বলে বর্ষার সিগনেচার দিলেও নাকি তেমন কোনো সুবিধে করতে পারবে না। তীরে এসে নৌকা ডোবা টাইপ অবস্থা তার, তার নিজের বাবার সম্পত্তি সে বর্ষাকে এক দানাও দিবে না। ফারাজ এক প্রকার বিরক্তি নিয়ে বলে, তাহলে আমি কি করব? বাবা যে উইল বানাইছে ওইটাই ভ্যানিশ করে দেই? ওটাই ভ্যানিশ কিভাবে করব? ওই উইল কার্যকর হবে তোর বাবা মরার পর। বর্ষা মেয়েটা কিছুই জানে না, ওর যদি অন্য কারোর সঙ্গে বিয়ে হতো এতদিনে ব্যাংক থেকে ওরা সম্ভবত একটা কল পাইতো। তোর সঙ্গে বিয়ে হয়েছে জন্যই ম্যানেজার আর ব্যাংকে ইনফর্ম করেনি, আমি মানা করে দিছি বলতে। এখন আমার করণীয় কি? দেখ ফারাজ, ভয়টয় দেখাইয়া কাজ হবে না, মেয়েটাকে ভুলাইয়া ফুসলাইয়া রাজি করাবি। ওকে কিভাবে ভুলাবো? মিলি বেগম হাতের ডগায় চুন নিয়ে মুখে পরে নিয়ে বলে, পিঁপড়েকে মধু দিয়ে ভোলানো যায়, আর মেয়ে মানুষকে ভালোবাসা দিয়ে। ফারাজ পুপির কথা শুনে হতভম্ব হল, টাকা পয়সার মতো গুরুত্বপূর্ণ ডিসকাশনে ভালোবাসার মতো ফালতু টপিক ওঠানোর মানে কি? নভেম্বরের শুরু কেবল, ঢাকা শহরে হালকা শীতের আমেজ কেবল মজে উঠেছে, তবে গ্রামের দিকে নভেম্বরের আগে থেকেই রাত করে কুয়াশায় সমস্ত গ্রাম ছেয়ে যায়। ঢাকা শহরে শীত দেরিতে আসে, এদিকে এখনও ফ্যান চালানো হচ্ছে, বর্ষা বারান্দায় দাঁড়িয়ে আছে, ঢাকা শহরের ব্যস্ত সড়ক দেখছে সে। ফারাজদের বাসা একদম মেইন রোডের সঙ্গে লাগানো, বাসা থেকে বের হলেই মেইন রোড, বনানীর মেইন রোডগুলো নিরিবিলি হয়, সাই সাই করে গাড়ি ছুটে যায়, রিক্সার চেয়ে দামি দামি প্রাইভেট গাড়ির পরিমাণ বেশি। প্রতিটা বাঙালিরই ঢাকা শহরটা নিয়ে তুমুল আগ্রহ আর উত্তেজনা থাকে, বর্ষাও ব্যতিক্রম নয়। ঢাকা শহরে এসে ঘোরার ইচ্ছে ছিল তার, ছোটবেলায় একবার বাবার সঙ্গে 3 দিনের জন্য ঢাকায় এসেছিল, তখন চিড়িয়াখানা আর ঢাকা ভার্সিটির সামনেটা ঘুরে ফিরে গিয়েছিল নিজ গ্রামে। তখন মনে হচ্ছিল তারা যদি ঢাকায় থাকতো তাহলে কত মজা হতো, কিন্তু ঠিক এই মুহূর্তে এই সমগ্র ঢাকা শহরের উপর তার বিতৃষ্ণা জেগে গেছে, বিষাক্ত লাগছে শহরটাকে, এত সুন্দর নিরিবিলি বাসাটাকেও অসহ্য লাগছে তার। তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, ঠিক তখনই পরপর 2 বার ডোর বেল বেজে উঠল, কলিং বেলের আওয়াজে সে চকিত দৃষ্টিতে সদর দরজার দিকে তাকাল। সকাল থেকে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল, দুপুরে সে মেডিসিন নিয়ে ঘুম দিয়েছিল, কিছুক্ষণ আগে জাগনা পেয়েছে। ফারাজ বাসায় না থাকলে তার সময় খুব একটা মন্দ কাটে না।
বর্ষা বড় বড় পা ফেলে দরজার দিকে এগোল এবং দরজা খুলে দিল। দরজার ওপাশে খুব দামি একটা সালোয়ার কামিজ পরা মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ করে। তার সঙ্গে 10-12 বছর বয়সের একটা ফুটফুটে মেয়ে চিপস হাতে দাঁড়িয়ে আছে। গেট খোলা মাত্রই পারফিউমের সুবাসে জায়গাটা ভরে ওঠে। বর্ষার কাছে গন্ধটা দারুণ লাগলো। জিজ্ঞেস করতে ইচ্ছে করলো কোন ব্র্যান্ডের পারফিউম, খুব হার্ড স্মেলটা। মহিলা বলে ওঠে, কি ব্যাপার, আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? বর্ষা বিপাকে পড়ে গেল। মহিলাটাকে সে চেনে না, আদেও এ বাসায় এসেছে কিনা কে জানে। তখনই বনুর মা এসে বলল, ও আপামণি, আপনি আসছেন? হারাজ স্যার তো বলেনি আপনি আসবেন। মহিলা বর্ষাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে পড়ে বলে, ফারুকে তো জানাই নিয়ে আসবো, ও বলবে কোথা থেকে, বিয়ে করে বেটা তো কোনো খোঁজ খবরই নাই, বনিয়ে খুব ব্যস্ত মনে হয়, ফোন দিলাম ধরেনি। কথা শেষ করে মহিলা বর্ষার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমাকে দেখে কোনো অ্যাঙ্গেলেই নতুন বউ মনে হচ্ছে না, ভাগ্যিস ফারু আগেই তোমার ছবিটা দেখিয়েছে আমাকে, না হলে তো চিনতামই না। জানো এই মুহূর্তে তোমাকে কেমন দেখাচ্ছে বর্ষা? বর্ষা ভারী ইতস্তত বোধ করতে লাগে। মহিলাটি তার নামও জানে, সে জবাবে চুপ করে থাকে। মহিলা নিচ থেকে বলে ওঠে, তোমাকে দেখে মনে হচ্ছে কালকেই তোমার বাবু হয়েছে, ডেলিভারি পর কাহিল দশা তোমার, এ অবস্থা কেন তোমার? বর্ষা কিছু না বলে সামান্য ভদ্রতা সূচক হাসল। উনি বলে ওঠে, আমি ফারুর খালাতো বোন, ওর বড় বোনের মতোই আমি, আমাকে তুমি শিলাপু বলে ডাকবে, ঠিক আছে? আচ্ছা। এরপর সঙ্গে থাকা বাচ্চাটাকে দেখিয়ে দিয়ে বলে, আর ও হচ্ছে তোমার ভাগ্নি। তারপর ছোট মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, মামিকে সালাম দাও। বাচ্চাটা মায়ের আদেশ পালন করে প্রায় সঙ্গে সঙ্গে সালাম দিল। বর্ষাও সালামের জবাব দিল। শিলা নামক মহিলাটা ড্রয়িং রুমে বসে বলে, বিয়ের প্রথম কিছুদিন সেজে গুজে থাকতে হয়, তোমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারিনি, ইনার আব্বুর জরুরি মিটিং পড়ে গিয়েছিল, না হলে নিশ্চয়ই অ্যাটেন্ড করতাম। বর্ষা নীরব রইল। সে জানে এত বড়লোক ঘরের মহিলা কোনো দিন গ্রামে যেত না বিয়ে অ্যাটেন্ড করতে। এসব সান্ত্বনামূলক কথাবার্তা এবং অজুহাতটাও খুবই কমন। ইচ্ছে থাকলে উপায় হয়, বর্ষার খুব কান্না পাচ্ছে, এই নম্রভাষী মহিলার পাশে নিজেকে বেমানান লাগছে। ওনার কথা বলার স্টাইলটাও চমৎকার, স্পষ্ট বাংলা, কোথাও শব্দ বাধা পায় না, শুনতে ভালো লাগে। শিলা বেশ ব্যতিব্যস্ততা দেখিয়ে নিজের সঙ্গে আনা প্যাকেট খুলতে লাগে এবং নিজে থেকেই গল্প জুড়ে দেওয়ার উছিলাই বলে, তোমার বর্ষার সবাই ভালো আছেন? জি। তুমি কি আনিজে ফিল করছো? বর্ষা এই প্রশ্নের উত্তরে নীরব থাকে। শিলা একটা নীল রঙের শাড়ি বের করে বলে, দেখো তো শাড়িটা কেমন। কেউ প্রশ্ন করলে উত্তর দিতে হয় বিধায় সে বলল, সুন্দর, যাও শাড়িটা পরে আসো। সে শিলার কথাই বেশ বিস্মিত হলো। শিলা আপা বলে ওঠে, কি হলো, শাড়ি পরতে জানো না? না পারলে ব্লাউজ পরে থাকো, বাকিটা না হয় ফারু এসে পরিয়ে দেবে, বলে হো হো করে হেসে উঠল। শিলা আপুর মুখ থেকে অশ্লীল কথা শুনে গা রিরি করে ওঠে। সে দৃঢ়তার সঙ্গে বলে, আমি শাড়ি পরতে জানি। গুড, তাহলে পরে ফেলো। এখন শাড়ি পরতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, ইচ্ছা না থাকলে পরা লাগবে না, চলো আমরা রান্না বান্না করি, রান্না করতে ইচ্ছে করছে। বর্ষা মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ। ফারাজ যখন ঘরে ঢোকে তখন 8টা বাজে। আজকে এক কারণবশত আগেই বাসায় ফিরেছে। বাসার ডোরবেল বাজাতে গেট খোলা অবস্থায় পেল, অথচ সে বনুর মাকে বলে গেছে যেন কেউ আসলে গেট না খোলে। অথচ বনুর মা গেট খুলে রেখে বসে আছে। কেউ আসলে ভিতরে আসতে না দেওয়ার কারণ হলো বর্ষা। ব্যাংক কিংবা আব্বা যেখান থেকে উইলটা তৈরি করেছে সেখান থেকে লোক যদি বর্ষার খোঁজে আসে এই জন্য কাউকে বাসার ভিতরে আসতে মানা করে দিয়েছিল। বাসায় ঢুকতেই তার মুখে হাসি ফুটে ওঠে। শিলা আপু ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে। বাসায় ঢোকা মাত্রই তার নাকে সুস্বাদু খাবারের গন্ধ এসে ধাক্কা দিল। খাবারের গন্ধ নাকে এসে বাজতেই পেট জানান দিলেও সে ক্ষুধার্থ। দুপুরে ফুপুর বাসায় খায়নি সে, ফলে ক্ষুধা লাগাটা নর্মাল। সেই সাথে এত চমৎকার খাবারের গন্ধে হিউম্যান সাইকোলজি অনুযায়ী যে কারো ক্ষুধা লেগে যাবে। শিলা আপু তার দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, কিরে তোর তো খবরই নাই, কই গিয়েছিলি? ফুপুর সঙ্গে কাজ ছিল, সেখানেই ছিলাম, কখন আসলে? আসি তো অনেক আগে, হাত ধুয়ে নে, খেতে বসে যা, বিরিয়ানি গরমই আছে, খেয়ে আরাম পাবি, ইনিয়ার সঙ্গে খেয়ে নে। ফারাজ বড় বোনের কথা মতো হাত ধুয়ে খেতে বসে গেল।
শিলা আপু যত্ন নিয়ে খাবার প্লেটে বেড়ে দিল। ফারাজ খেতে খেতে ইনিয়ার সঙ্গে হালকা কথাবার্তা চালাল এবং বেশ সতর্কতার সঙ্গে চোখ বুলিয়ে বর্ষাকে খুঁজতে লাগলো, কিন্তু চোখঝোড়া কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেতে অক্ষম। মনে হাজারো চিন্তা উকি দিতে লাগলো। কোথায় মেয়েটা? আপুর সঙ্গে কি দেখা হয়েছে তার? তাদের মধ্যে কথোপকথন কেমন ছিল? আপুকে কি মেয়েটা সব বলে দিয়েছে? তার সমস্ত চিন্তায় পানি ঢেলে শিলা বলে ওঠে, রান্না কেমন হয়েছে? ফারাজ খেতে খেতে বলে, অনেক মজা হয়েছে। অনেকদিন পর এত সুস্বাদু খাবার খেলাম। অ্যামেজিং ফুড। এই টেস্ট 5-star হোটেলেও পাওয়া যায় না। আর একটু নিবি? দাও। প্রায় 15 মিনিট পর ফারাজ তৃপ্তির সহকারে খেয়ে বলে ওঠে, আপু এই বিরিয়ানি শেফকে যদি পাই তাহলে তার হাতে একটা চুমা দিতে হবে, এত মজার বিরিয়ানির জন্য। শিলা আপু হেসে কিছুটা জোরে বলে ওঠে, আয় বর্ষা, শুনে যাও তো একটু। বর্ষাই নামটা কানে যাওয়া মাত্রই ফারাজের মুখটা অভিব্যক্তি বদলে গেল, হাসি ভাব নিমেষেই মুছে যায় মুখ থেকে। বর্ষা রান্নাঘর থেকে বের হয়ে আসলো। তাকে দেখা মাত্রই ফয়েজ ভীষণ বড় একটা ধাক্কা খেল। বেশ সূক্ষ্মভাবে মাথার ডান পাশে চিনচিন ব্যথা অনুভব করে সে বর্ষার দিক থেকে চোখ ফিরিয়ে নেয়। মেয়েটা ম্যাজেন্টা রঙের শাড়ি পরে আছে, গলায় সোনার মোটা চেইন, অপূর্ব সুন্দর লাগছে। মেয়েটার এই রূপ আগে চোখে ধরা পড়েনি। অবশ্য পৃথিবীর প্রতিটা মেয়েই রূপবতী, ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে। বর্ষা তার সামনে এসে দাঁড়াল, একেবারে মুখোমুখি। তার ছায়া এসে ফয়েজের গায়ে পড়ল। দুজনের মধ্যে আবারও চোখাচোখি হলো। বর্ষার মুখের ভাবভঙ্গি দেখে কিছু বোঝা যাচ্ছে না। শিলা আপু দুষ্টুমি করে বলে, ফারু তোমার হাতে চুমু খেতে যাচ্ছে, তাড়াতাড়ি হাতটা বাড়িয়ে দাও। বর্ষা ফারাজ উভয়ই পরস্পরের দিকে তাকাল এক সেকেন্ডের জন্য। দুজনের মধ্যেই অস্বস্তি কাজ করছে। ফারাজ বলে ওঠে, ইট ওয়াজ এ জোক। শিলা আপু বলল, আচ্ছা যা, চুমু খেতে হবে না, তোরা লজ্জা পাচ্ছিস, অ্যাটলিস্ট প্রশংসা তো কর। কিসের? তোর বউয়ের রূপের। দেখ কি সুন্দর লাগছে ওকে, ঠিক মতো তো দেখলিও না, তোর জন্যই তো এসেছে। দেখ ভালো করে, নাকি দেখার জন্য রুম লাগবে তোদের। ফারাজ বিরক্ত হলো, তার এসব ভালো লাগে না। আসলে তার মধ্যে আবেগ বলে কিচ্ছু নেই, মেয়েদের প্রতিও তার আকর্ষণ কাজ করে না। তবে সত্য বলতে লজ্জা নেই যে বর্ষাকে দেখা মাত্র তার মনের মধ্যে কেমন যেন করে উঠেছিল। কিন্তু এইসব ফিলিংস সাময়িক, দিন শেষে নেশা করতে পারলেই সে সুখী। আজকাল পৃথিবীটা মূল্যহীন লাগে, পড়াশোনায় একেবারেই মন নেই তার। চলতি সেমিস্টারের মাত্র 5 দিন ক্লাস করেছে, কোনো কুইজ দেয়নি সে, রাতের পর রাত, এমনকি দিনেও ড্রাগস নিয়ে পড়ে পড়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে সে। বউ, সংসার, ভালোবাসা, এই সব কিছু মূল্য তার কাছে নেই। তার শুধু পর্যাপ্ত পরিমাণ টাকা চাই নেশা করার জন্য। রাত আরেকটু বাড়তেই শিলা আপু চলে গেল। ফারাজ তখনও টেবিলেই বসেছিল। বনুর মাও বাড়ি চলে গেছে। রাতে ফারাজদের বাসায় কোনো সার্ভেন্ট থাকে না। বর্ষা তখন রান্নাঘরে কাজ করছিল মনোযোগ দিয়ে। ফারাজ তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গমগমে সুরে বলে, বর্ষা আমার রুমে আসো, আজকে থেকে তুমি আমার সঙ্গে থাকবে। ফারাজের কথা শোনা মাত্রই তার হাত কেঁপে ওঠে সামান্য। সে বাজখাই গলায় বলে, আমি আপনার সঙ্গে থাকবো না, আলাদা থাকবো। আপনার মতো লম্পট লোকের সঙ্গে থাকতে আমার রুচিতে বাধে। ফারাজ রান্নাঘরে প্রবেশ করে বর্ষার ডান হাতটা খপ করে ধরে ফেলে বলে, সাজলা তো আমার জন্যই, তাহলে আমার সঙ্গে থাকতে কি অসুবিধা? একথা উল্টো পিঠে বর্ষা জবাব না দিলেও রক্তিম চোখে তার দিকে তাকায়। ফারাজ আস্তে আস্তে তার দিকে এগোতে লাগলে বর্ষার চোখ খিঁচে বন্ধ করে ফেলে, প্লিজ আমার সঙ্গে কিছু করবেন না। এই মুহূর্তে বর্ষা তার গলায় বিপুল পরিমাণ জ্বালা অনুভব করে। মনে হচ্ছিল গলায় চামড়া ঝুলে যাচ্ছে। সে চোখ খুলতেই দেখে ফারাজের হাতে শিলাপুর বিয়ে উপলক্ষে উপহার দেয়া সোনার মোটা চেইনটা। সে হতবিহ্বল হয়ে যায়। ফারাজ সোনার চেইনটা পকেটে ঢুকিয়ে বলে, তোমার হীরা দিয়ে বাঁধাই করা শরীর ধরার ইচ্ছাও আমার নাই। বর্ষা সেখানেই মূর্তির মতো বেমুড়ো অবস্থায় দাঁড়িয়ে থাকে, স্তব্ধ। সে মাথা কাজ করছে না। আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।